আজকে আমি নিয়ে এসেছি বোয়াল মাছ। আমি বোয়াল কালিয়া বানাবো, তার জন্য 6 পিস বোয়াল মাছ নিয়েছি আর 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়েছি। তার মধ্যে কিছুটা আমি কুচো করে রেখেছি আর কিছুটা বেটে রেখেছি। আদা 2 চামচ আর 2 চামচ নিয়েছি পোস্ত, সেটাকে পিষে রেখেছি আর থেতো করে রেখেছি। 3-4টে এলাচ আর দারচিনি আর তেজপাতা ফোড়নে লাগবে। হলুদ চাই আর নিয়েছি 1 চামচ আর 2 চামচ নিয়েছি ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি 1 চামচ আর ঝাল লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ। এই দিয়ে হয়ে যাবে। নুন আর চিনি, সর্ষের তেল, জল, এই দিয়ে হয়ে যাবে আমার বোয়াল কালিয়া। মাছে আগে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এবার আমি ভাজবো, তার জন্য গ্যাস অন করে দিচ্ছি। সর্ষের তেল আগে অল্প নিয়েছি, ফোটে তো করে দেব। মাছটা বেশি কড়া করে এরকম অল্প ভাজবো। এবার আমি গ্যাস চালাবো। তেল আর দিচ্ছিলাম, কারণ 6 চামচ মতন তেল দিয়েছিলাম। এবার আমি দিচ্ছি রসুন বাটা 1 চামচ। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা পেঁয়াজটা দেবো। কাঁচা পেঁয়াজটা একটু কষানো মতন হলে তাকে অন্য মশলা দিয়ে দেবো। এবার আমি দেবো আদা বাটা। এক চামচ
মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এই বাটি তিন বাটি জল দেবো। হাফ চামচ মতন দিলাম। ফুটে গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা থাক, দু মিনিট ফুটুক। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। মাছগুলো দিয়ে প্লেটে সাজিয়ে দিচ্ছি। হয়ে গেল বোয়াল কালিয়া। করে দেখবেন, খুব ভালো হয় খেতে, নিশ্চয়ই ভালো লাগবে।